এই যে ডিবিট, ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইন? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইন? ডিবির কোন অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবে। একাত্তরে আমি আমরা দেখেছি যে পাক হানাদাররা দরজায় ঠক ঠক করছে এবং জিজ্ঞেস করতে মুক্তি আছে কিনা। আর 2024 সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কি, যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে, রাস্তাঘাটেও এটা করে। কোন আইনের বলে করে, কোন অধিকার বলে করে? মোবাইল চেক করার রাইট তো কারো নাই, ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা, প্রবাবলি রোজা লুক্সেমবার্গ, তার একটা ডায়েরি আছে, কই নাৎসিরা পর্যন্ত সেটা চেক করে নাই। সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোস, সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয়।